হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বুবুজান মুভি ট্রেলার রিয়াকশন দেবো। এই মুভিটা কিন্তু 17 February 2023 বাংলাদেশের বিভিন্ন হলে কিন্তু মুক্তি পেতে চলেছে, এবং এই মুভিতে কিন্তু অভিনয় করছে শান্ত খান, মাহিয়া মাহি, নিশাদ নাওয়ার, সালওয়া। তা চলুন আমরা সবাই মিলে বুবুজান মুভি ট্রেলারটা দেখি নিই, এবং ট্রেলার দেখতে দেখতে আমি ট্রেলার রিয়াকশন দেবো। সো লেটস স্টার্ট, 3, 2, 1, হিয়ার ইউ গো। শাপলা মিডিয়া প্রেজেন্টস। সিনেমাস ইউটিউব চ্যানেল আপনারা এটা দেখতে পারেন, ট্রেলারটা শাপলা মিডিয়া। ডিরেকশন স্টোরি শামিম আহমেদ রনি। টিজারটা বেশ ভালো লেগেছে। বিজিএমটা বেশ ভালো লাগছে। অ্যাকশন গুলো যে খুব একটা যে আহামরি সেটা নয়, মোটামুটি। বাজেট খুব একটা বেশি নয় সেটা মুভিটা দেখে ওরা আছে। বুবুজান শাপলা মিডিয়ার এরকম অনেক এরকম মুভি এরকম বেরিয়ে থাকে, এবং দেখা যাক মুভিটা কিরকম সেখানে বক্স অফিসে সাফল্য নেয় সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো তারপরে যতটুকু পারবো চেষ্টা করবো কোনো ইনফরমেশন গ্যাদার করার। এবং বুবুজানের যখন টিজারটাও দেখেছিলাম, টিজারটাও যে খুব একটা আহামরি যে ছিল সেটা না, একটা যে আউট অফ দ্য বক্স ছিল সেই ব্যাপারটা নয়। ট্রেলারটাও এরকম যে দেখেই বোঝা যাচ্ছে যে এই মুভির বাজেট কিন্তু খুব একটা বেশি নয়, যদিও এই বুবুজান মুভির সম্পর্কে বিভিন্ন আমি মানে ইনফরমেশন এখনো ঠিক কালেক্ট করতে পারি, তবে এতটুকু বলতে পারি যে হ্যাঁ, যে যখন আমরা সিনেমা হলে বসে 70 mm স্ক্রিনে যদি এরকম মুভি যখন আমরা দেখি তখন নিশ্চয়ই আমাদের ভালো লাগে, সেটা যে দেশের মুভি হোক। এবং মাহিয়া মাহি তিনি কিন্তু অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশের একজন বর্ষিয়ান একজন অভিনেত্রী, তিনি কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করার চেষ্টা করে থাকেন। এবং শান্ত খানের অভিনয় নিয়েও তো কোনো কথা হবে না, আপনারা যারা বাংলাদেশের যারা দর্শক তারাও তো জানেন যে শান্ত খান মোটামুটি একজন ভালো একজন অভিনেতা। তো সব মিলিয়ে কিন্তু আমার বুবুজানের ট্রেলারটা কিন্তু মোটামুটি লেগেছে, না খুব খারাপ না খুব ভালো, একজন ডিসেন্ট ওয়াচ লেগেছে। তো দেখা যায় কেমন হয়। এবং সব থেকে বড় কথা যে এই মুভির যে ট্রেলারটার মধ্যে কিন্তু আমি খুব একটা কোনো প্রিমিয়াম কোনো ফিল পেলাম না, যেটা দেখে আমি খুব একটা উচ্ছ্বসিত হয়ে উঠব সেরকম কোনো ব্যাপার পেলাম না। জাস্ট একটা গড় পড়তে একটা অ্যাভারেজ একটা লুক অ্যান্ড ফিল পেলাম। অ্যাকশনগুলো মোটামুটি মোটামুটি আমার লেগেছে। যাই হোক, সব মিলে এটাই ছিল আমার বুবুজান মুভির ট্রেলার রিয়াকশন। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং অবশ্যই আপনারা বাংলাদেশের দর্শকদের বলছি, যারা সিনেমা লাভার যারা, তারা অবশ্যই বুবুজান এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন, এবং ভালো খারাপ তখন আপনারা মুভিটা হলে গিয়ে দেখে বেরিয়ে এসে তারপরে কিন্তু কমেন্ট করবেন। আগেই কিন্তু মানে কোনো ইউটিউবের কোনো কমেন্ট দেখে বা কোনো ভিডিও দেখে কিন্তু আপনারা জাজ করতে বসবেন না যে এই মুভিটা ভালো না খারাপ। আপনারা প্রেক্ষাগৃহে যান, প্রেক্ষাগৃহে গিয়ে সেখানে মুভিটা দেখুন, আনন্দ করুন, এনজয় করুন, তারপরে বেরিয়ে এসে সেই মুভিটাকে নিয়ে আপনারা কাটাছেঁড়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দিলে সেটি হন, টাটা।